হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাসতরবি ব্যাক উইথ আমাদের ভিডিও। এবং আজকে আমি দেখাবো কিভাবে একটা DSLR এর টাইম ল্যাপস করতে হয় উইদাউট এনি শাটার অর ইন্টারভেলোমিটার। এখন কথা হচ্ছে, আগে একটা মার্কেটিং করে নিই। মার্কেটিংটা হচ্ছে, আমরা একটা প্রোডাকশন হাউস খুলছি যেটার নাম হচ্ছে ক্লাউডস ডেন। এবং ক্লাউডস ডেন থেকে আমরা ইভেন্ট ফটোগ্রাফি থেকে শুরু করে সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন পর্যন্ত আগাইছি। এবং কেউ যদি তোমাদের কোনো রকম কাজ আমাদের দিয়ে করায় ফেলতে চাও, তাহলে আমাদের পেজে কনেক্ট করতে পারো, পেজ লিঙ্কটা ডেসক্রিপশনে আছে। পাওয়ারফুল একটি স্টোরি বলার জন্য অথবা কোন একটা জিনিসকে ডিটেইললি বোঝানোর জন্য। তো টাইমলেস জিনিসটা আসলে কি, সেটা হচ্ছে আমরা যে নর্মালি ভিডিও করি সেখানে আসলে একটা সেকেন্ডে 24 অথবা 60 অথবা 30 এরকম অ্যামাউন্টের ছবিগুলো তোলা হয়, যেগুলো পরপর বসিয়ে একটা ভিডিও তৈরি করা হয়। এখন টাইমল্যাপস হচ্ছে অনেকটা ফটোগ্রাফি প্লাস ভিডিওগ্রাফি দুইটার একটা কম্বিনেশন বলা যায়। কারণ হচ্ছে টাইমল্যাপস হচ্ছে আমাদের নিজেদের সিলেক্ট করা ডিউরেশন পরপর একটা করে ছবি নেওয়া হবে। যেমন আমরা হয়তো ভিডিওর মধ্যে একটা সেকেন্ডে 30টা ছবি নেওয়া হয়, সেখানে টাইমল্যাপসে একটা সেকেন্ডে একটা করে ছবি নেওয়া হবে। সেক্ষেত্রে এক সেকেন্ডের জন্য 30টা করে ছবি হলে আমাদের 30 সেকেন্ড, মানে এক সেকেন্ডের মধ্যে 30 সেকেন্ড চলে আসবে, জিনিসটা অনেক ফাস্ট ফরওয়ার্ডের মতো দেখানো হবে। এটা হচ্ছে টাইমল্যাপস। এখন আমাদের মোবাইল ফোন অথবা অ্যাকশন ক্যামেরা, এগুলোর মধ্যে বিল্ট ইন টাইমল্যাপস অপশন আছে, যেগুলোর মধ্যে হয়তো আমরা খুব ইজিলি টাইমল্যাপস করতে পারবো। বাট DSLR মতো আমরা ডাইনামিক রেঞ্জ পাবো না। মানে হচ্ছে আমরা DSLR ছবিগুলো যদি এডিট করি আরও বেটার ডাইনামিক রেঞ্জ পেতে পারি, সেক্ষেত্রে বোঝা যায় যে এডিটটা আরও সুন্দর হয়েছে অথবা কালারটা নষ্ট হয়ে যায় নাই, আমরা হাইলাইট এবং শ্যাডোর মধ্যে একটা বেটার ডাইনামিক্স পাই, যেটা DSLR পাইতে পারলেও আমরা অ্যাকশন ক্যামেরা বা মোবাইল ফোনে সেটা পাই না। তো সেক্ষেত্রে আমি আজকে দেখাবো কীভাবে আমাদের DSLR দিয়ে টাইমল্যাপস তৈরি করা যায় আর কি। এখন কথা হচ্ছে, DSLR দিয়ে টাইমল্যাপস করতে হলে আমাদেরকে একটা ইন্টারভ্যালোমিটার কিনতে হয়, যেটা হচ্ছে অনেকটা শাটারের মতো রিমোট শাটার, বাট সেটার মধ্যে টাইমার সেট করা থাকে। এক ইন্টারভ্যাল পরপর সে ছবিগুলো তুলে দেয় আমাদেরকে সেই শাটারটা, এবং সেই শাটারটা একটু কস্টলি, 3-4 হাজার টাকা খরচ হয় বাংলাদেশি টাকায়। বাট আমি আজকে দেখাবো কীভাবে একটা ফ্রি সফটওয়্যার ইনস্টল করার মাধ্যমে আমাদের ক্যানন DSLRগুলোর মধ্যে আমরা ইন্টারভ্যালোমিটার বিল্ট ইন করে ফেলতে পারবো এবং সেটা দিয়ে আমরা টাইমল্যাপস ফটোগ্রাফি ক্যাপচার করতে পারবো। তো লেটস বিগিন। তোমরা যারা তোমাদের ক্যানন DSLR-এ ম্যাজিক ল্যান্টার্ন সফটওয়্যারটি ইনস্টল করতে চাও, তাদেরকে বলবো যে তোমরা চাইলে তো ডেসক্রিপশনে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারো যে কিভাবে এটি ইনস্টল করবে এবং আনইনস্টল করবে। প্রথমে আমাদেরকে ক্যামেরাটা অন করে নিতে হবে। ক্যামেরাটা অন করে নিলাম। ক্যামেরাটা অন করার পর আমাদেরকে চলে যেতে হবে ফটো মোডে। সেক্ষেত্রে আমাদেরকে ম্যানুয়ালটা সিলেক্ট করে নিলে বেটার হয়, কারণ ম্যানুয়ালের মধ্যেই আমাদের টাইমল্যাপস ফটোগ্রাফিগুলো করতে আমাদের সুবিধা হবে। সেক্ষেত্রে কারণ আমাদের সেটিংসগুলো সব সেম থাকবে অল দ্য টাইম। তো আমাদের এখানে ক্যামেরাটার মধ্যে ম্যাজিক ল্যান্টার্ন ইনস্টল করা আছে, তো আমাদেরকে যেটা ক্লিক করতে হবে সেটা হচ্ছে ডিলিট বাটনটা। ক্যামেরার মধ্যে আমাদের ক্যানন ক্যামেরা যে ভার্সনটা সাপোর্ট করে সেখানে ডিলিটটা ক্লিক করলে আমাদের ম্যাজিক ল্যান্টার্ন সেটিংসে ঢুকে যাবে। সেখানে টুলসগুলো আমরা দেখতে পারবো। তো এখানে লেখা আছে ইন্টারভ্যালোমিটার, যেখানে আমরা কিউ প্রেস করে সেটিংসটার মধ্যে ঢুকতে পারবো। ইন্টারভ্যালোমিটার সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছি আমরা টেক এ পিক এভরি 3 সেকেন্ড লেখা আছে, তার মানে 3 সেকেন্ড পরপর একটা করে ছবি তোলা হবে। সেখানে আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারবো, আমরা ভ্যালুটা ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারবো চাইলে 1 মিনিট বা 1.5 মিনিট পরপর। আমরা যদি লম্বা সময় টাইমল্যাপস করতে চাই সেক্ষেত্রে আমি এটাকে 2 সেকেন্ড করে দিচ্ছি। এবার স্টার্ট ট্রিগার, মানে হচ্ছে কখন আমাদের এই টাইমলেস ফটোগ্রাফিটি করা শুরু করবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের স্টার্ট ট্রিগার টেক এ পিক, মানে একটা ছবি নেওয়ার পর থেকে বাকিগুলো ছবি সে নিজে নিজে ক্যাপচার করতে শুরু করবে। স্টার্ট আফটার 3 সেকেন্ডস, মানে হচ্ছে আমরা কতক্ষণ পরে আমাদের এই ইন্টারভ্যালোমিটারটা শুরু করবো, সেক্ষেত্রে আমরা টাইমার সেট করে দিয়েছি, তো চলে যেতে পারবো। এরপর আছে স্টপ আফটার 5 শটস, মানে হচ্ছে গিয়ে 5টা শট টাইমলেস শট নেওয়ার পরে সে বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যদি এটাকে বাড়িয়ে দিই, ধরো আমাদের একটা ফ্রেমের একটা সেকেন্ডের জন্য, ভিডিওতে 1 সেকেন্ডের জন্য ফ্রেম দরকার হয় 24, মানে 1 সেকেন্ডের জন্য আমরা 24টা ছবি ক্যাপচার করব। সেক্ষেত্রে আমরা যদি 10 সেকেন্ডের ক্লিপ চাই সেক্ষেত্রে আমাদেরকে 240টা ছবি নিতে হবে। তো আমি এখানে 240টা ছবি দিয়ে দিচ্ছি। 240টা ছবি নেওয়া হয়ে গেলে সে নিজে থেকে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে মানে ছবি তোলা বন্ধ করে দিবে আর কি। তো টেক এ পিক এভরি 1-2 সেকেন্ড, আমরা যদি আমাদের ক্যামেরাটা কন্টিনিউয়াস শাটারে 10 FPS সাপোর্ট করে অথবা 5 FPS সাপোর্ট করে, সেক্ষেত্রে আমরা চাইলে 1 সেকেন্ডও দিতে পারি, সেটা কোনো প্রবলেম না। তো সেক্ষেত্রে আমাদেরকে দেখে নিতে হবে আমাদের ক্যামেরার রিকোয়ারমেন্টটাকে, মানে স্পেসিফিকেশনটা কী পর্যন্ত যায়। তো টেক এ পিক এভরি 2 সেকেন্ড আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, কারণ আমি একটু বেটার ডাইনামিক চাচ্ছিলাম আমার ভিডিওর মধ্যে, টাইমলেস ভিডিও তো আর কি। তো আমি 5 সেকেন্ড পরপর দিচ্ছি। তো একটু কি আমরা এখন কিউ চাপ দিয়ে সেটিংসটা ওকে করে দিব। ইন্টারভ্যালোমিটার অফ দেওয়া আছে, আমরা এখানে সেট ক্লিক করলে এটা অন হয়ে যাবে। এবার আমরা যদি ফোকাস হালকা করে চাপ দিই তাহলে দেখা যাবে ইন্টারভ্যালোমিটার ওয়েটিং ফর ফার্স্ট
পিকচার। আমরা যদি এখন আমাদের শাটার ক্লিক করি, শাটার ক্লিক করার পর থেকে সে বাকিগুলো ছবি তোলা কন্টিনিউ করে দিবে। এখন কথা হচ্ছে, এখানে আমার ক্যামেরাটা সেট আপ করা আছে, ক্যামেরাটা সেট আপ করা, এখানে আমি প্রায় 3000 ছবি তুলবো এবং 3000 ছবি তোলার সময় এটা যাতে ব্যাটারিতে কোনো প্রবলেম না হয় সেজন্য আমি একটা পাওয়ার অ্যাডাপ্টার লাগিয়ে রাখছি। এখানে পাওয়ার অ্যাডাপ্টারটা সরাসরি ওয়ালের সাথে কানেক্ট করা, এই যে এখানে 32 GB একটা মেমোরি কার্ড ভরা আছে, তো আই থিঙ্ক এটা কোনো প্রবলেম করবে না। তো আমরা স্টার্ট করে দিব, আর কাছে ভালো একটা টাইম ল্যাপস নিয়ে যাবে আশা করি। সবসময় লেন্সের অটো ফোকাস এবং স্টেবিলাইজার বন্ধ করে রাখতে হবে, সেক্ষেত্রে আমি এখানে বন্ধ করে দিয়েছি। ভালো হয় যদি ক্যামেরাটিকে ম্যানুয়াল মোডে রাখা যায়, কারণ ম্যানুয়াল মোডে কোনো রকম এক্সপোজারে চেঞ্জ হয় না, সেক্ষেত্রে সবগুলো ছবি প্রায় একই রকম আসবে এক্সপোজারে।